বলাই যায় ইডেন গার্ডেন্সে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে। কারণ 1990 সালে বাংলাদেশ যখন এ মাঠে খেলে তখন ওয়ানডে স্ট্যাটাস ছিল না টাইগারদের। তবে টেস্ট আর টি টোয়েন্টি খেলা হয়ে যাওয়ায় এ মাঠ সাকিবের দলের জন্য খুব একটা অপরিচিত নয়। প্রায় 160 বছর আগে 1864 সালে তৈরি হওয়া ভারতবর্ষের সবচেয়ে পুরনো স্টেডিয়াম ইডেন গার্ডেন্স। ভারতের টেস্ট যাত্রাও এখান থেকেই। তবে ইডেনে খেলতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। 1990 সালের এশিয়া কাপের এক ম্যাচ খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। এরপর আরো 26 বছরের অপেক্ষার পর 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটের ছোট ফর্মেটে আর 2019-এ একটা টেস্ট খেলার সুযোগ পায় টাইগাররা। তাদের জন্য বেশ নতুন হলেও ভারতীয় ক্রিকেটের এক ঐতিহ্যবাহী স্টেডিয়াম সৌরভ গাঙ্গুলির হোম ভেনু। আনুষ্ঠানিক কোনো ক্রিকেট জাদুঘর না থাকলেও বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন সিএবির অফিস লবিটাই এক টুকরো ক্রিকেট জাদুঘর। গাঙ্গুলির টেস্ট ক্যাপ্টেন্সির ব্লেজার, লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর উল্লাস করা সেই জার্সি, কি নেই ইডেন গার্ডেন্সের ভেতরে। দুই ওয়ানডে বিশ্বকাপের সাথে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্মৃতিটাও ফটো ফ্রেমে টানানো। তেমনি আছে লর্ডসের মতো অনার বোর্ড, যেখানে ইডেন টেস্টের সেঞ্চুরি আর সেরা বোলিং এর নজির গড়াদের নাম থাকে। আরো দুটো বোর্ড চোখে পড়েছে, যেখানে এই মাঠে হওয়া সবগুলো ওয়ানডে আর টেস্ট ম্যাচের তালিকা দেয়া আছে, যেখানে সব শেষ ম্যাচ হিসেবে আছে বাংলাদেশের নাম আর অধিনায়ক হিসেবে মমিনুল হক। 1934 সালে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল এখানে। ইডেনে এখন পর্যন্ত ওয়ানডে হয়েছে 44টি, টেস্ট হয়েছে 42টি। 1987 বিশ্বকাপ থেকে 2023 এবার নিয়ে মোট 5টা বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইডেনে। ইডেন গার্ডেন্স বিশ্ব ক্রিকেটে যাকে বলা হয় নন্দন কানন, লর্ডস আর এমসিজির পর ক্রিকেটের আরো এক তীর্থভূমি। নন্দন কানন বলার অর্থ হয়তো এখান থেকেই নান্দনিকতার শুরু হয়। বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের ঐতিহ্যবাহী এই মাঠটিতে ওয়ানডে, টি টোয়েন্টি আর টেস্ট সবগুলো ফর্মেটে খেলেছে একটি করে ম্যাচ। তাহলে কি নান্দনিকতার চর্চা হওয়া পূর্ব ভারতের এই মাঠ থেকেই দুঃসময়কে পেছনে ফেলার গল্পটা শুরু করতে পারবে বাংলাদেশের ক্রিকেট? কলকাতার ইডেন গার্ডেন্স থেকে তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।